theorem creatinine, hepatitis B surface antigen, urine RE, ECG. For a nice presentation. Now I would like to request today's moderator to go on for the next part of the session. Thank you, madam. Now is the question answer session. As it is a long case, the two-way question answer session, I would like to request our student to ask question to the presenter regarding this presentation. This case. So chief complaint is out. Okay. এখন চিফ কমপ্লেন নিয়ে কারো কোনো কোয়ারি আছে কি বা এখানে কোনো কিছু অন্য কোনো কিছু লেখা উচিত ছিল কি কোশ্চেন না থাকলে সাফিল কোন স্টুডেন্ট কে কোশ্চেন করবে ওরাই তো মানে কোশ্চেনও করছে না ডোসিস কে সাশলি সব একদম চুপচাপ যদি ঠিক থাকে ঠিক থাকবে তাহলে পরেরটাতে যাবে আচ্ছা ঠিক আছে পরের স্লাইডে যাও প্রথম দিকে আস্তে আস্তে বড় হচ্ছে আর এটা পড়ে যাচ্ছে মানে আরো বেশি তখন ছোট হয়ে যাচ্ছে চোখ আমি কি একটু বলতে পারি হচ্ছে ওর এটা দেখেন ওর এলপিএস ফাংশন খুব পুয়ার হ্যাঁ যেটার জন্য ওর হয়তো একটু ব্যাচার ছিল যখন ছোট ছিল তারপরে ওর এটার জন্য ওর ফাইব্রোসিস হয়তো এখানে হয়তো সেটা আরো হওয়ার জন্য ওর এলপিএস ফাংশনটা কমে গেছে দ্যাটস ওয়াই এটা ড্রপিংটা আরো বেড়েছে গ্রাজুয়ালি বেড়েছে একদম গ্রাজুয়াল না আসলে এটা লেখা উচিত ছিল দেয়ার ওয়াজ ড্রপিং ফ্রম চাইল্ডহুড অ্যান্ড দেন ইটস মোর প্রোনাউন্স ফ্রম কতদিন ধরে এটা more pronounced সেটা লিখলে সুন্দর হতো হ্যাঁ এখানে গ্র্যাজুয়াল শব্দটা দাদা ঠিকই বলছেন যে গ্র্যাজুয়াল শব্দটা আসলে না লিখে এভাবে লিখতে পারতো কেমন এটা এই কারণেই আমার কথাটা ওইখানে আমার কথাটা হচ্ছে সে যদি এক্সপ্লেইন করতে পারে ভালো যদি এক্সপ্লেইন না করতে পারে হ্যাঁ গ্র্যাজুয়াল কথাটা হলে প্রশ্ন আসবে হ্যাঁ সে লিখতে পারে যে ড্রুপিং এবং পরে মোর প্রোনাউন্সড ফর সেক্ষেত্রে একদমই নাই যেটা হয় যে তৈরি হয় কারণ
যদি সেটা এরকম হয়ে থাকে যে প্রথম থেকে তার ভিজুয়াল যে এক্সিসটা সেটা কভার করবে সেটা ডিফারেন্ট জিনিস, তাহলে সেক্ষেত্রে এটা যদি এক্সটেন্ড করা যেত যে এটা কতদিন থেকে হচ্ছে তাহলে হয়তো বোঝা যেত যে না এই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট না হওয়ার এক্সপ্লেনেশন আছে, ওইটা কি এখানে উল্লেখ করা দরকার ছিল কিনা যে আমি একটা কথা বলি এখানে, এখানে এখানে বিষয়টা হলো যে ওর যদি যেহেতু সেখানে গ্রাজুয়াল যে কোনো কারণে হোক গ্রাজুয়াল মেবি ওর তারপরে তার ভিশন ডেভেলপ করছে ও দেখে ভালো, আর পরে যখন বুঝে গেছে যে কি করতে হবে আইটা এলিভেট করে করে সে দেখে, বুঝতে পারছো? ফলে ওর পরীক্ষা দিবে তুমি যদি বলো যে আমি পেয়েছি রুগী বলেছে এই করেছি, তাহলে কিন্তু তোমার কোনো ইয়ে নাই, বেল নাই যাকে বলে আর কি, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন কোনটা কি হচ্ছে। যেমন আমি আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে প্রশ্নটা তুলেছে ভালোই করেছে, নরমালি মানে যে প্রশ্নটা করেছে কে নাম কি স্যার? মা ডক্টর মাহফুজ স্যার, ফিল মাহফুজ মাহফুজ। আচ্ছা তুমি এই যে বিশাল লস হতে পারে, একটা হচ্ছে বিশাল লস কেন হয় ইন কনজেনিটাল টোসিস? স্যার কনজেনিটাল টোসিস যদি স্যার ভিজুয়াল এক্সিস কভার করে এবং সেটা যদি তার অ্যাম্বুলেন্স একটা আর আর সেটা হলো বাইল্যাটারাল সিমেট্রিক্যাল টোসিস যদি হয়, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল টোসিস যদি হয় তাহলে পেশেন্ট চেইন এলিভেশন করে সে দুই চোখে একই রকম দেখতে পায়, আর যেহেতু তার রিফ্রেকটিভ এরর নাই এবং যেহেতু বাইল্যাটারাল সিমেট্রিক্যাল টোসিস ইনিশিয়ালি কম ছিল সেই জন্য সে তার এখানে এমব্লয়কে ডেভেলপ করে না। যদি এক চোখে হইতো তাহলে কিন্তু এই এই তার যে টোসিস আছে তার এমপ্লয়মেন্ট ডেভেলপ করে যেত, যেহেতু বাইলেটারাল সিমেট্রিক্যাল এই জন্য এটা ডেভেলপ করে। এই আগের ব্যাখ্যার সঙ্গে এটাও একটু অ্যাড করতে হবে। প্রথমে সিমেট্রিক্যাল ছিল আর কি, পরে এখন অনেক বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ, প্রসিড করো। এরপরে নিয়েতে যাও, গাইডে যাও। আচ্ছা স্টুডেন্টরা বলো, এই যে ও যে ইচ্ছা প্রেজেন্ট দিতে যে নেগেটিভ ফাইন্ডিংস গুলো দিয়েছে, এই ফাইন্ডিংস গুলো মানে কি ইন্ডিকেট করে, কি দর কি বাদ দেওয়ার জন্য বা কি নেগেট করার জন্য এই ফাইন্ডিংস গুলো দিয়েছে? ডক্টর আয়েশা, ডিও স্টুডেন্ট কিছু ফাইন্ডিংস এর কথা লিখেছে যে এই জিনিসগুলো সঠিক ছিল না, অনেকগুলোই আছে।
আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলোকে ডিফাইন করতে পারে। ঠিক আছে, তুমি আগের স্লাইডে যাও, একটু আগের স্লাইডটাতে যাও। এখানে লিখতে হচ্ছে তার রিজাল ইম্পেয়ারমেন্ট নেই, ডাবল ভিশন নেই, ডিফিকাল্টি সলভিং নাই, এবং রিসেন্ট রেডনেস আর ইচিং নাই, এবং অল্টারেশন অফ দ্য অ্যামাউন্ট অফ প্রোসিস নাই, রিকারেন্ট এপিসোডস অফ প্রোসিস নাই। এই জিনিসগুলো কেন লিখেছে স্যার? বলো কোনটা কোন ডিজিজকে এক্সক্লুড করার জন্য লিখেছে? তো অনেকগুলো আছে, একটা একটা করে ধরো। So first of all, what is the importance of birth history? There is no significant birth history except by birth history. Huh? So birth history important study. Is it? I will. Sir, যদি স্যার কোনো অবস্ট্রাক্টেড কিংবা ডিফিকাল্ট লেবার হয় সেক্ষেত্রে তো স্যার ওই যে ডেলিভারির সময় যদি সে ইনজুর হয় কিংবা তার যদি স্যার নার্ভ আমিনা বিনতে ইউসুফ মুনা, আমি একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হলো she does not complain any visual impairment, ei je tar severe ptosis unilateral ptosis she ei bamchuri she kemne dekhe normally primary position e she kemne dekhe ta to dekhar kotha na she to chuke pata to ekaka tulte pare no pore tar to gross visual impairment thakar kotha bamchuri amar eta ekta proshno eta kibhabe holo je she tar kono visual impairment she dan chuke je operation kore dise she visual axis clear ache primary position dekhe বামচোখে তো তার প্রাইমারি তার তো সিভিয়ার টোসিস এলপিএস ফাংশনাল মাত্র তিন তার তো ভিজুয়াল অ্যাক্সিস তো কভার করেই থাকে তাহলে সে কেমনে করে তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হয় না এটা আমার একটা প্রশ্ন স্যার। সাইফুন বলো কেন হতে পারে এটা? স্যার পেশেন্টের হচ্ছে এটা গ্রাজুয়ালি মানে হচ্ছে ইমপ্রুভিং তো এটা টোসিসটা আর পেশেন্ট হচ্ছে একটু চিন এলিভেট করে সে হচ্ছে দেখে আমার মনে হয় এখানে ভিজুয়াল একুইটির কোন গন্ডগোল আছে। তারপরে সবসময় দেখে নাকি তার তো একটা চোখ ভালো উল্লেখ করা যেতে কিনা লিখার কোন দরকার নাই। হ্যাঁ, এখানে তো আমরা তো ভিশন দেখবো একটু পরে, কেমন এই কথাটার এখানে উল্লেখ করার তো দরকার নাই। খট করে এক্সামিনারের
পরে যখন লাগবে এটা নিয়ে পরীক্ষা শেষ, বুঝতে পারছো? আননেসেসারি ইনফরমেশন পাস করার তো দরকার নাই, যেটা ইনফরমেশন যেটা দরকার, যেটা আমাদের রিলেভেন্ট, উই শুড রাইট এন্ড প্রেজেন্ট দোজ। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় এই বিশাল ইম্পেয়ারমেন্টের কথাটার কোনো, আমার মনে হয়েছে অন্যদের অন্য মত থাকতে পারে, দরকার ছিল না। হ্যাঁ, তখন এক্সামিনার যদি জিজ্ঞেস করে যে হাউ ডিড ইউ মেজার ম্যাডাম অর স্যার, আই জাস্ট এলিভেটেড দ্য টোটাল লিড, না না হি উইল মেনশন দ্যাট ইট ক্যান ফর বে নট নাও সিনস এলিয়েন ফিচার বাট ও এখন হিস্ট্রি অফ প্রেজেন্ট লিডনেস লিখতেছে, এখানে এটা রাখার দরকার নেই, সেটা বলছি, সেটা বলছি হি উইল মেনশন ইট ইন সেলিন ফিচার ইফ ওকে। ম্যাডাম ম্যাডাম আমার একটা কোশ্চেন পারি ম্যাডাম, সেটা হচ্ছে যে আমরা কি যে এখানে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তো সে পায় না, ঠিক আছে, কিন্তু ভিজুয়াল ডিফিকাল্টি যেহেতু তার প্রসেস হয়ে আছে এই কথাটা কি লেখা যেতে পারে? তার ডাবল ভিশন কেন হবে এটাও আমি, ও হি ডিডন্ট কমপ্লেইন, আচ্ছা এখন তুমি আগে যাও, পরের স্লাইডে যাও, তারপর স্লাইডে যাও, এরপরের স্লাইডে যাও, এরপরে স্লাইডে যাও, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে প্লিজ, আচ্ছা না থাকলে পরে স্লাইডে যাও। আচ্ছা আগের স্লাইডে থাকো, স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার, স্যার মাহফুজ স্যার, হ্যাঁ বলো স্যার, এই যে ফেশিয়াল অ্যাপিয়ারেন্স এ ফেশিয়াল অ্যাসিমেট্রি এটা কি একটু আরেকটু ক্লারিফাই করার দরকার ছিল কিনা বা করা যায় কি? হ্যাঁ সেটাই সেটাই, যে কি ক্লারিফাই প্রুফিং অফ দা সাইফন, হ্যাঁ সাইফন বলো কি ক্লারিফাই করা যাবে, আমরা ফেশিয়াল অ্যাসিমেট্রি তে কি জিনিসটা দেখি, এটা আমরা কি দেখব স্যার? ফেশিয়াল অ্যাসিমেট্রি তে আমরা সাইট ডিটারমিনেশন করে দেব স্যার, সাইট ডিটারমিনেশন করতে পারি করলে ভালো হতো। ওর যেরকম প্রসেস, ওর কিন্তু ব্রাউ এলিভেশন, ফোরহেড রিঙ্কলিং, চিন এলিভেশন কিছুটা থাকার কথা। হ্যাঁ জি ম্যাডাম, ম্যাডাম আসলে জেনারেল এক্সামিনেশনে অ্যাপিয়ারেন্সে মানে লং কেসে তো অল্প কি পরে লিখছো তুমি, পরেও তো লিখছো বলে আমার মনে হয় না, তুমি আমাকে পাঠিয়েছো এখানে লিখার কথা দেখছো এখন, ঠিক আছে বলো। কোন জায়গায় স্পেসিফাই করে দিতে হইতো যে এই লিড ক্রিজে এটা আছে অথবা অন্য কোথাও আছে, এটা তাহলে বোঝা যাবে যে এটা দুটো অপারেশন।
মার্কটা আছে এটা স্পেসিফাই করতে হবে কোন লেভেলে আছে কি রকম আছে কনট্যুরটা কেমন তাহলে আমরা বুঝতে পারবো যে ইট ইজ ডিউ টু ট্রমা অর কিছু সার্জারি ঠিক আছে স্যার ম্যাডাম যদি কিছু বলেন যে আসলে কি লিখতে হবে এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং তো তোমার ট্রমার জন্য হতে পারে তো কোনো কাট মার্ক হতে পারে আমরা জানতে চাই যে তার জন্য যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া গুলো এখানে থাকতে হবে ঠিক আছে আগাম স্টুডেন্টরা কিছু বলে না সব তো আমাদেরই বক্তব্য স্যার ভালো বলছেন ওদের টাইমে আমরা কথা বলছি আগাও এটা নেক্সট লাইন আবার সাথে আমাদের আগের স্লাইডে ছিল is there coincidence between two or is a single case line? I mean, right. The upper lid is present like I would say. Our previous slide like I would say, the upper is scar. Is there coincidence between two or is a single line? Sir, single line is a single line. Sir, single line. আমি একটু বলতে পারি এখন কথা হলো যে ডানসুকে তার এলপিএস রিসেকশন করা হয়েছে তার এলপিএস ফাংশন দেখানো হচ্ছে 7 মিলিমিটার এবং লেফট পেজে দেখানো হয়েছে 3 মিলিমিটার আমার কাছে এই জিনিসটা এখানে তো এলপিএস কাটা হয়েছে তাই না এলপিএস ডিসেশন করে দেওয়া হয়েছে তারপরে কি এই ফাংশনটা থাকবে আর যার কনজেনিটাল টোসিস সিম্পল কনজেনিটাল টোসিস তার কি এলপিএস কাটে দেওয়ার পর কি তার 7 মিলিমিটার ফাংশন আছে কিনা রাইট এটা আমার একটা প্রশ্ন জানার জন্য আর কি আর বাম চোখে তার 3 মিলিমিটার আছে আমি মেনে নিলাম কিন্তু ডান চোখেরটা আমি আমার কাছে একটা কটকা লাগতেছে যে আর একটা আপার লিড ইজ প্রেজেন্ট এটা নিয়েও যে ছিল এবং আমাদের যারা অপারেশন করছিল ওরা কিন্তু সুপ্রা ম্যাক্সিমাল এলপিএস রিসেকশন করে উইথ পুয়ার এলপিএস ফাংশন আবার একটা কথা এটা একটা কথা এখানে দুইভাবে বলা যায় আবার দেখা যাচ্ছে ওর ওই টোসিসটা কিন্তু বেশ ভালো আছে কারেকশন করার পরে হ্যাঁ
এলপিএস রিসেপশন করার পরে, তাহলে এটা এলপিএস ফাংশন মোটামুটি ভালোই ছিল। ভালো না থাকলে ওর এখন কিন্তু ট্রুপিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কেমন? তাহলে দুইটাই হতে পারে আর কি। মানে এমনি দেখতে গেলে এটা মনে হবে যে না, এর এলপিএস ফাংশন এত থাকার কথা না, কিন্তু যেহেতু ওর অপারেশনটা এলপিএস রিসেকশন হওয়ার পরেও তার ভালো আছে এবং কেন এলপিএস রিসেকশন করলো, তাহলে এটা 5 মিলিমিটারের চেয়ে বেশি ছিল। হ্যাঁ, 5 মিলিমিটারের পরে হলে টিএফএস করতো, তাহলে ওর এলপিএস ফাংশনটা বেটার ছিল, সেই জন্যই এলপিএস রিসেকশন করছে। ঠিক আছে, মানে অপারেশনের পদ্ধতিটা নিয়ে যদি আমি আলোচনা ইয়ে করি, তাহলে ওর এলপিএস ফাংশনটা ভালোই ছিল, ভালো থাকার কথা, কেমন? কিন্তু আবার যদি আমি ডিজিজ প্রসেস হিসেবে চিন্তা করি, কনজেনিটাল টোসিস, তাহলে এলপিএস ফাংশন থাকার এত থাকার কথা না, বুঝতে পারছেন? সেটাই হলো, কিন্তু যেহেতু আগে অপারেশন হয়েছে এবং অপারেশনটা হয়েছে এলপিএস রিসেকশন, দেন মাইট মেবি এলপিএস ফাংশন ওয়াজ বেটার। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, আমার ইয়ে জিনিসটা বুঝাতে পারছি কাদের ভাই আপনাকে? জি জি, ওয়েল আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই আমার মনে হয় আর কি। এখন নিশাত বলতে পারবে যদি ওর কোনো ইয়ে থাকে আর কি। ওখানে আমারও একটু ইয়ে ছিল, বাট প্রিভিয়াস সার্জারিটার সময় আমি ছিলাম না, আমি জানি না ছিল, বাট এলপিএস ফাংশন ভালো ওইটা যেহেতু, আর এটাই বা এত খারাপ কেন হলো সেটাও আমার একটা ডাউট ছিল যে এটা এত খারাপ কেন হবে। মানে কনজেনিটাল কনজেনিটাল টোসিস তো খারাপ থাকারই কথা। হ্যাঁ, খারাপ হলেই ওর ওর ট্রুপিং হয়ে গেছে এর মধ্যে। ও যে বললো ট্রুপিংটা আগে বেশি ছিল না, এখন বেশি হয়েছে, দ্যাট ইজ বিকজ ওর খারাপ হলেই হয়েছে এটা। হ্যাঁ, এটা হতে পারে যে এটিপিক্যাল কেস, মেবি একটু এটিপিক্যালই লাগছে। চেয়ারম্যান স্যার, আমি যদি একটু অনুমতি পাই, সেটা হচ্ছে যে কনজেনিটাল প্রসেসের যে এক্সপ্রেসটা হয়, অ্যাকচুয়ালি এলপিএস মাসল যেটা আছে, এলপিএস মাসল যে ফাইবার গুলো থাকে একটু স্ট্যাটিক ফাইবার, এন্ড দিস স্ট্যাটিক ফাইবার ডিজেনেসিস হয়ে যায়, রিপ্লেস বাই দি ফাইব্রাস টিস্যু অ্যান্ড অলসো দ্য ফ্যাট সেল। এটা গ্রাজুয়ালি তার একটা ইতিহাস আছে যে আমরা প্রিভিয়াসলি তার ওখানে এলপিএস রিসেকশন করেছি, এবং সার্জারির যে ইতিহাসটা আছে এবং সার্জারির ডকুমেন্ট আছে ওখানে নিশ্চয়ই এলপিএস এর ফাংশনটা লেখা আছে। সেকেন্ড হচ্ছে যে যখন ওই চোখটা অপারেশন করা হয়েছিল, তাহলে নিশ্চয়ই তার অপোজিট আই যেটা যেটা এখন প্রসেস হয়েছে এইটার কনসিকোয়েন্স কিছু লেখা আছে, যদি নাই থাকে তাহলে এই যে ফার্দার যে তার অ্যালার্জি হিস্ট্রি বা বারবার র্যাবিং যদি করা হয়, তাহলে র্যাবিং এর জন্য এলপিএস এর যে ফাইবারগুলো আছে ওই ফাইবারগুলো অলসো ওখানে ডিসিএনস হবে, ডিসিএন যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও তার মেটোসিস কিন্তু হতে পারে। এটা হচ্ছে নন অপারেটিভ আই, আর অপারেটিভ আইতে যেহেতু তার এখানে এলপিএস সিচুয়েশন করা হচ্ছে, অবশ্যই আমি আমার মিলিসার সাথে একমত হব যে এখানে এলপিএস এর ফাংশন মোর দেন ফোর, দ্যাট মিনস ফাইভ অর প্লাস ছিল, নয়তো কারো কোনো কোয়ারি আছে কি না? স্টুডেন্টস তো কোনো কোয়ারি নাই, তুমি স্যার আমার কিছু জানার ছিল এখানে। স্যার নাম কোন? স্যার স্যার আমি ডাক্তার বিকাশ, স্যার এমএস পিএইচডি রেসিডেন্ট। আচ্ছা, দুজনে বলতে পারছে, দুজনে কি সুযোগ পেতে বলো স্যার। এখানে স্যার হেয়ারিংস লয়ের ক্ষেত্রে স্যার এখানে সাধারণত স্যার আমরা স্যার এইখানে প্রেজেন্টেশন তো স্যার ইউনিলেটারাল টোসিস হিসেবে প্রেজেন্ট করছে, যেহেতু স্যার আরেক চোখের এমআরডি গুড রাইট টাইপে, সেক্ষেত্রে হেয়ারিংস লো, হ্যাঁ স্যার হেয়ারিংস লো রাইট আই যদি স্যার আমরা স্যার সেক্ষেত্রে স্যার লেফট আইয়ের হেয়ারিংস লোটা কিভাবে দেখা যাবে স্যার? আমরা তো সাধারণত হেয়ারিংস লো দেখি যে টটিক লিপটাকে নর্মাল পজিশনে আনলে অপোজিট আইটা ড্রুপিং করে কিনা, তো লেফট আই তো অলরেডি ড্রুপড হয়ে আছে, রাইট আই কোন পজিশনে নিছে, যে লেফট আই অবে করছে কি করেনি এটা বোঝা গেল।
আমি বলতেছি যে স্যার রাইট আই যদি আমরা স্যার টটি ক্লিপটাকে নরমাল পজিশনে নেই অপোজিট আইটা ড্রপ করে সেক্ষেত্রে স্যার আমরা দেখতে পারবো যদি শুধুমাত্র এটা লেফট আই যদি আমরা টটি ক্লিপটাকে নরমাল পজিশনে রাইট আইটা ড্রপ করে কি করে না এটা বোঝা যাবে স্যার কিন্তু লেফট আই লেফটটাও তো করা যাবে যে রাইট আই কেন হ্যাঁ রাইট আই ডাজ নট হবে কেন রাইট আই পুরো তার ইয়া করে নি কিছুটা তার ইয়া ছিল গ্যাপ ছিল আমি মোটিলিটি আমি পুরো সাইন মোটিলিটি পুরোটা ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি কিন্তু ওখানে একটা জায়গা তার হচ্ছে একটু ব্লিঙ্ক করে আচ্ছা সাইফোন ওর তো লেফট ও তো ঠিকই বলছে যে ওর তো রাইট আইটাতে টোসিস নাই তুমি রাইট আই তুলে এখানে যে তুমি লিখলে নেগেটিভ হ্যাঁ কোথায় লিখলো হ্যাঁ হেরিংস তো ডাজেন্ট ওবে রাইট আইতে তো এই কথাটা লেখা দরকার ছিল না হ্যাঁ রাইট আইতে টোসিস নাই নাই বলো বুঝতে পারছো জি ম্যাডাম এখানে শুধু ওই লেফট যেটা আমরা কনসার্ন হ্যাঁ সেটা লিখলেই হবে আমার মতে আমার পর থেকেই লেফট আইটা আরো বেশি ড্রুপ হয়ে যাচ্ছে এখানে স্যার যে গ্রাজুয়াল গ্রুপিং এটা স্যার বাদ হয়েছে আমার একটা প্রশ্ন সেটা হলো যে ওর তো অ্যাকচুয়ালি দুই চোখে তার প্রফিটটা ছিল সেটা কথা উল্লেখ করা দরকার ছিল কিনা আমি কিন্তু ভাবতেছিলাম এটা কি আমার রং কিনা আপনি বলেন ও যদি প্রথমে লিখতো শি হ্যাড মানে চিফ কমপ্লেনে যে ড্রুপিং অফ বোথ আপার লিড সিন্স বার্থ হ্যাঁ দেন history of surgery of the right eye and now the drooping is pronounced for this period absolutely active with both the faculties thank you ami etai ami asha korchhilam je this should be the chief complaint tahole eto prashno ora nite hoto na ekdom porishkar
অপারেট করত, সেই আমার মনে হয়েছিল। কিন্তু কেউ কিছু বলতেছে না দেখে আমি ভাবলাম যে এখন কথা আমি কি করি আর কিছু করে থাকতাম। যেমন শর্মা টেস্টটা করা উচিত ছিল ওখানে, ইয়ার মিস কেস করা উচিত ছিল ওখানে, তার এই টেস্ট যদি চেক করা হতো তাহলে আমার টেস্ট কেন করবে ইসমাইল? স্যার শর্মা টেস্ট করবে কিন্তু যদি ছায়াই থাকে তাহলে এটা কন্ট্রাইন্ডিকেটেড না ওর তো ড্রুপিং একদম ভরা, ওর তো ড্রুপিং, এটাতে তো ড্রাই আই হওয়ার কোনো স্কোপ নাই। বুঝতে পারছো, কর্নিয়াল সেন্সেশন দেখা উচিত। আরেকটু দূরে যেতে পারি, ওর ডায়াগনোসিস একটু দেখা, ডায়াগনোসিস লেখাটা নিয়ে আমি কিন্তু ডায়াগনোসিসটা পুরোপুরি ভুল মানে লেখা।
তুমি বুঝাইলে তো হবে না, তোমার লেখার সাথে তোমার সবকিছু ইয়ে থাকতে হবে, বুঝতে পারছো? আর কারো যদি কিছু মনে মানে আমারটা আমি ম্যাডাম আমি কি একটু কথা বলতে চাই চেয়ারম্যান ম্যাডাম? অবশ্যই ও চেয়ারম্যান। সাইফুন আমি আপনাকে আই কনগ্রাচুলেট ইউ ফর ইওর নাইস প্রেজেন্টেশন বিকজ বিং এ ডিউ স্টুডেন্ট ইউ প্রেজেন্টেড দিস টপিকস ভেরি নাইস। আমি একটু আগের স্লাইডটা একটু দেখতে চাই, এমআরডি বিষয়টা একটু দেখতে চাই তো সাইফুন, এর আগের স্লাইডটা যেখানে এমআরডি লেখা আছে, আপনি এমআরডি লিখছেন দেখুন তো, না এর পরেরটা, এর পরেরটা, এর পরেরটা, এর পরের স্লাইডটা, হ্যাঁ এখানে প্লিজ হোল্ড অন না, এমআরডি এখানে এই স্লাইড এই যে দেখাচ্ছিল আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তোমার ডান চোখে এমআরডি, ডান চোখে এমআরডি হচ্ছে ফোর আর বাম চোখে এমআরডি আছে মাইনাস টু, তাহলে বাম চোখের টোসিস কয় মিলিমিটার সাইফুল? বাম চোখে এমআরডি মাইনাস টু, তাহলে এই বাম চোখে টোসিস কয় মিলিমিটার, ড্রুপিংটা কয় মিলিমিটার? স্যার ড্রুপিং 6 মিলিমিটার। হ্যাঁ কয় মিলিমিটার স্যার? 6 মিলিমিটার। 6 মিলিমিটার, 6 মিলিমিটার। তাহলে তাহলে এইটাকে তুমি বলছো সিম্পল সিভিয়ার কনজেন্টাল টোসিস, তাহলে তুমি কি কি এটার কি ট্রিটমেন্ট করবা, পেশেন্ট কে কি ট্রিটমেন্ট করবা স্যার? সার্জারি করব। কোন সার্জারি করব স্যার? ফ্রন্ট লেস সাসপেনশন করব স্যার। কি সুন্দর করে বলো, সুন্দর করে বলো কি বলছো স্যার? ফ্রন্ট লেস ব্রাক প্রেজেন্ট সাসপেনশন অন লেফট। ভেরি গুড, তাহলে তুমি বাম চোখে করতেছো আন্ডার জেনারেল সেটা না, তুমি ঠিকই বলছো, তুমি বাম চোখে তুমি ঠিকই বলছো, তুমি ডান চোখে বলছো না, তার ডান চোখে সার্জারি করা হয়েছে এলপিএস রিসেকশন, এটা তুমি বলছো না তোমার স্ত্রীতে? তাহলে এলপিএস রিসেকশন কোন টোসিসে করে, মাইল্ড মডারেট সিভিয়ার কোন টোসিসে করে, কোন সিম্পল কন্ডাইলিসিস টোসিসে করে, মাইল্ড মডারেট সিভিয়ার কোনটাই? মডারেট করতে পারে, মাইল্ড করতে পারে। আচ্ছা ভেরি গুড, তাহলে আমার একটা প্রশ্ন তোমাকে এবং অডিয়েন্সকে এক্সপার্টদের, যে বাম চোখে সিভিয়ার টোসিস আর সিভিয়ার কনজেনিটাল টোসিস আর ডান চোখে মাইল্ড আর মডারেট কনজেনিটাল টোসিস হয়, দা সার্জন ডু সার্জারি রাইট আই ইন এলপিএস রিসেকশন, কেননা এটা তো কনজেনিটাল টোসিস, টোসিস মিনস টোসিস ফ্রম দা বাট, তাহলে ডান চোখে তার মাইল্ড এবং মডারেট টোসিস ছিল আর লেফট আইতে তার সিভিয়ার টোসিস এখন আছে, তাহলে কেন সিভিয়ারটা রেখে এই মাইল্ডটা করলো? এটা গেল আমার একটা প্রশ্ন, তুমি বলতে পারবা কিনা। আর দ্বিতীয়ত তোমাকে আমি, তানজিন হুদা আছে নাকি? ডক্টর তানজিন হুদা আছে? ডক্টর তানজিন হুদা, ডক্টর শামিমা, বিকাশ, বিকাশ আছে? বিকাশ জি স্যার, স্যার আমি আছি স্যার। বিকাশ স্যার, তার ডান চোখে মাইল ডান চোখে তার এলপিএস রিসেকশন করেছে আর বাম চোখে তুমি তোমার এটা তোমার প্রো সাসপেনশন দি স্যার, হোয়াট শুড বি দা কসমেটিক্যালি আনএক্সপেক্টেড থিং আফটার ডুইং লেফট টাই তোমার প্রো সাসপেনশন, কসমেটিক্যালি কি অসুবিধা হতে পারে স্যার? কসমেটিক্যালি স্যার দুইটা স্যার অ্যাসিমেট্রিক হতে পারে স্যার, যে কেন স্যার? স্যার একটা হচ্ছে স্যার এলপিএস রিসেকশন এবং ফ্রন্টালিস ব্রাউ সাসপেনশন স্যার, যেহেতু দুইটা দুই প্রসিডিউর স্যার, এটা স্যার সেক্ষেত্রে স্যার এবং ডিউরিং দ্য
স্যার ডেভেলপমেন্টালি স্যার তো 5 বছর আগে স্যার তার এলপিএস রিসেকশন করা হয়েছে না 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 তুমি ঠিকই বলছো ঠিকই বলছো এই যে অ্যাবনরমালিটি কোন গেজে হতে পারে কোন গেজে তুমি বাম চোখে তুমি ফ্রন্টালিস ব্রো সাসপেনশন করলা ঠিক আছে জি স্যার তাহলে پیشنটে একটা কসমেটিক্যালি একটা ডিজাস্টার হতে পারে কেন না মেয়েরা তো হিপনোসিসটা কসমেটিক্যালি কোন গেজে বলা উচিত ছিল সাইফুন কে এই ফটোর কথা কিছু বলছো ছবি স্যার ফটো না স্যার প্রেজেন্টেশনে বলছো কি না এটাও তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আমি তোমাকে কনগ্রাচুলেট জানাই ইউ ভাইল ইউ ডি নাইসলি প্রেজেন্টেশন টপিক বিগ স্টুডেন্টস ইউ মাস্ট হ্যাভ ডাম সাম ডেফিসিয়েন্সি উইদাউট ডেফিসিয়েন্সি নোবডি পারসিস্ট ইন দা ইউনিভার্স থ্যাংক ইউ হ্যাঁ সাইফুন ভালো প্রেজেন্ট করেছো তো এখানে একটু আমি অ্যাড করতে চাই যে দাদা দাদা প্রশ্নের সাথে কমপ্লিমেন্ট করতে চাচ্ছি আর কি যে ওর আর কি সমস্যা হতে পারে একটা তো ডাউনগেজে এটা হতে পারে কসমেটিক্যাল ইয়ে কিন্তু তুমি একটা চোখে করছো এলপিএস রিসেকশন মাইন্ডেড আর অন্য চোখে করতে চাচ্ছ ট্রান্সফ্রন্টালি স্লিং একটা সমস্যা হবে এখানে মানে কসমেটিক্যাল একটা সমস্যা আছে কি সেটা যে বলতে পারবে সে আমার থেকে একটা গিফট পাবে যাও কোয়েশ্চেন দিয়ে দিলাম বলো একটা চোখে তো ইয়ে করার জন্য এলপিএস রিসেকশন করার জন্য লিড ক্রিজ আছে সুন্দর হ্যাঁ তো টিএফএস করলে তো সাধারণত লিড ক্রিজ থাকে না তাহলে কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি বলতে পারবে কেউ তারপর আমরা করবো তাহলে ওর লিড ক্রিজ ও থাকলো আর ওর অ্যাকশন ওর মানে ইয়েটা হলো মানে লিডটা করে উঠে গেল আর ওর কসমেটিক এটাও কিটা সমান হলো দিস ইজ দা ওয়ে হাউ উই ডু ইট হ্যাঁ আমাদের ডিপার্টমেন্ট আমরা যদি এটা করতাম উই ডু লাইক দিস এন্ড দিস ইজ দা প্রসিডিউর হ্যাঁ আমার মনে হয় টাইম শেষ হয়ে যাচ্ছে আমরা চেয়ারম্যান ম্যাডাম কিছু বলুক জি আবার শেষ হয়েছে আমি আমি একটু যদি শেষ আমার শেষ বক্তব্যটা বলি সেটা হলো যে সাইফুন আপনি বলেন যে এই پیشنট আপনার কাছে কি জন্য আসছিল ভিজুয়াল ইমপেয়ারমেন্টের জন্য আসছিল না কনসার্ভেটর কসমেটিক্যাল প্রবলেমের জন্য সার্জারির জন্য এসেছিল হয় যদি ভিজুয়াল ইমপ্রুভ করতে চায় না কসমেটিক্যাল ইমপ্রুভ করতে চায় কোনটা কসমেটিক্যাল ইমপ্রুভ করতে চায় এটা তো আপনি কোথাও উল্লেখ করেন নাই আপনার যে প্রেজেন্টেশন একটা শোনা আমার কথা শোনেন আপনার এই প্রেজেন্টেশনে কোনো একটা জায়গায় বলা নাই যে কসমেটিক্যালি সে কারেকশন করার জন্য আসছিল কিন্তু তার মূল বক্তব্য হলো সে কসমেটিক্যালি দেখতে ভালো দেখা যায় না বলে সে কিন্তু এই সার্জারি করার জন্য আসে দেখার জন্য কিন্তু সে আসেনি এটা কিন্তু আপনার প্রেজেন্টেশনে নাই এইটা আপনাকে নিয়ে আসতে হবে প্রেজেন্টেশনে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ শাকিল প্রথমে ম্যাডাম সময় শেষে সময় নাই আমার শুনে আর কোনো স্যার ম্যাডামরা কিছু যদি বলেন ম্যাডাম Thank you very much, my learning faculties, for your valuable input and questionnaires, and thank you Saifun for your report. শুরু থেকে ছিলেন কিনা জানি না
এটা নিয়ে অনেকক্ষণ আমাদের শুরু থেকেই তর্ক ছিল যে কেন এক চোখে এত সিভিয়ার প্রসিস, এক চোখে এই সার্জারি, এলপিএস ফাংশন, এসব। সো কেসটাও একটু মোটামুটি আনকমনই ছিল, যেটা হচ্ছে যে মেবি ওই চোখে ইউজুয়ালি আমরা এলপিএস ফাংশন ভালো থাকলেই আমরা এলপিএস রিসেকশন করি। আর এই কেসটা 5 years ব্যাক সার্জারি হয়েছিল, আমি ছিলাম না আনফর্চুনেটলি, তো 5 years ব্যাক সার্জারি হয়েছিল, তো এতদিন ঘুরে ফিরে এখন আবার একটু বড় হয়েছে, বিয়ের সাথে হয়েছে, আর বাই দিস টাইম হয়তো একটা সিভিয়ার টসিস হয়ে গিয়েছে। কনজেনিটাল টসিসে যেটা হয় যে সাম ফাইব্রোটিক চেঞ্জেস হয় গ্রাজুয়ালি বড় করার সাথে সাথে, আমরা পেয়েছি ভালো। তো যখন এলপিএস ফাংশন ভালো না থাকে তখনই আমরা ফ্রন্টালিস ব্রাউ সাসপেনশন এটাতে চলে যাই। ফ্রন্টালিস ব্রাউ সাসপেনশনের ক্ষেত্রেও আমাদের এখন খেয়াল রাখতে হবে যে একদম ম্যাক্সিমাম আমরা হয়তো কারেকশন ওই রাইট আই এর মতো না আসার পসিবিলিটি বেশি, রাইট আই টা দেখতে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ম্যাডাম ম্যাডাম আমাদের গোলাম হায়দার স্যারকে আমি দেখতে পাচ্ছি, স্যারকে কিছু বলতে চাই ভালো হতো না স্যার, গোলাম হায়দার স্যারকে দেখতে পাচ্ছি। তো আমি আমি একটা বলতে চাই যে স্যার ক্রেডিট গোস টু দ্য সার্জন, যে সার্জারি করছে সে হি ইজ ভেরি গ্রেট সার্জন। হ্যাঁ গোলাম হায়দার স্যারকে কিছু বলতে স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার, স্যার গোলাম হায়দার স্যার for frequent undercorrection. If you do functional suspension, it may be undercorrected again. If you do LPS rejection in poor LPS function, there may be undercorrection. Any congenital ptosis, functional both suspensions or LPS rejection, you can do both, but chance of undercorrection is more in every case. Thank you all of you. Yes, I do. Okay, thank you very much, sir, for your valuable input. I want to show my ability now, and I'd like to conclude. That's it. Thank you, madam. Thank you. Thank you, madam. Thank you for lively discussion. Now, to this announcement, tomorrow our morning session on will be from Radio Advancement Hypertensive Retinopathy, presenter Dr. Sadhu Labrar, SBS Part 2 student, chairman Pankaj Kumar Aishar, and moderator Dr. Mosamad Swali Nasrin, madam. And today's our class 12 p.m. to 1 p.m. By Radio Advancement, Dr. Sudhir Kumar Sarkar sir, and it's a class 1 a.m. to 2 p.m. by our professor Shakodara Shakul Mili, madam. Thank you, sir. Leave kulam. Thank you.